ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি টিপে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে একজন হিন্দু রাজা সম্বন্ধে বলছি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সব লোকেদের জন্য যারা মনে করে ইসলাম ধর্ম হাতিয়ারের জোরেই বেড়েছে, তাদের কাছে এই উদাহরণটা একটু হতাশ করবে তো বটেই। সেই সময় বাংলার রাজা ছিলেন রাজা গণেশ, তার পুত্র যদু। কবে যে ইসলাম তার হৃদয়ে পৌঁছে গিয়েছিল তা কেউ বুঝতেই পারেনি। যদু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়, হলে নতুন নাম দেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি দু পর্যায়ে বাংলা শাসন করেন, 1415 থেকে 1416 এবং 1418 থেকে 1433 খ্রিস্টাব্দে। যখন তার বাবা রাজা গণেশ জানতে পারে যে তার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার বাবা ও আরেকটি ছেলে মহেন্দ্রা যদুকে সিংহাসনচ্যুত করেন এবং বন্দী করেন এবং পুনরায় হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। কিন্তু তারা জানে না, যার হৃদয়ে একবার ইসলাম পৌঁছে যায় সে কি আর অন্য ধর্মের দিকে আকৃষ্ট হয়। বিরাট সংঘর্ষের পর তিনি অর্থাৎ জালালউদ্দিন মোহাম্মদ শাহ পুনরায় সিংহাসনে বসেন 1418 খ্রিস্টাব্দে, আর সেই সময় থেকে তার প্রকৃত শাসন শুরু হয়। তার বিবাহ হয় গিয়াসউদ্দিন আজম শাহের কন্যা আসমান তারার সাথে। জালালউদ্দিন প্রায় 2 দশকে শান্তিপূর্ণ শাসনকালে পূর্ববঙ্গ ও চট্টগ্রাম সহ সমগ্র বাংলার উপর অধিকার করেন। তিনি ফাতেহাবাদ বা ফরিদপুরে জয় করে দক্ষিণবঙ্গের রাজ্য বিস্তার করেন। তিনি ছিলেন ধার্মিক, ন্যায়পরায়ণ, দয়ালু শাসক। রাজা গণেশ দ্বারা ধ্বংসকৃত মসজিদ ও অন্যান্য ধর্মীয় ইমারত পুনরায় নির্মাণ করেন ও মেরামত করেন। বহু চমৎকার ইমারত নির্মাণ করেন তিনি পান্ডুয়া নগরীতে, শোভা বৃদ্ধি করেন। 1431 সালে একটা নতুন মুদ্রা চালু করলেন। তিনি তার মুদ্রায় কলিমা খোদাই করে রাখতেন। সুলতান জালালউদ্দিন 2টি শিলালিপি এ পর্যন্ত আবিষ্কার হয়েছে, একটি সুলতানগঞ্জ লিপি ও অপরটি মান্দ্রা লিপি। অমুসলিমদের প্রতি সহানুভূতিশীল, সহিষ্ণু এবং উদার ছিলেন। তিনি রাজ্যধর নামক একজন হিন্দুকে তার সেনাপতি নিয়োগ করেন এবং পণ্ডিতদের অর্থ দান করতেন। 1433 সালে তার মৃত্যু হয় এবং সমাধি হয় তার বানানো বিখ্যাত একলাক্ষী মাজার, যা বর্তমানে পশ্চিমবঙ্গে মালদা জেলায় পান্ডুয়াতে অবস্থিত। এই ঘটনায় প্রমাণ করে যে আল্লাহ যাকে হেদায়েত দেয় তার হৃদয়ই ইসলামের দিকে আকৃষ্ট হয়, সে রাজা হোক আর ফকির। এই রকম আরও ভিডিও বা অডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।